আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবিতা বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব। হে বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর অন্তহীন প্রেরণার আধার, তুমি বুঝেছিলে তোমার জীবন সঙ্গীর বিপ্লবী চেতনার প্রচ্ছন্ন ইঙ্গিত। তাই বুঝি হাতে হাতে রেখে মুজিবকে তুলে দিয়েছিলে হেমিলনের সেই বাঁশের বাঁশি আর বিপ্লবের অনির্বাণ অগ্নিশিখা। বাঙালির প্রাণ প্রিয় দেবতা তোমার মূল্য দিয়েছে, তোমার সে অর্ঘ্যের জনতাও দিয়েছে তাই অমোঘ নৈবেদ্য। বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছে কাল হাতে মহাকালে। রাজনীতি আর সংসারের অপরিহার্য দায় ছিল তোমার, তাই তো তুমি সংসার সন্তান আর রাজনীতির নিষ্ঠুর ক্ষুণ্ণাবর্তে হারাওনি তোমার সাহস। তুমি অন্তহীন প্রেরণা জুগিয়েছ বঙ্গবন্ধুর কারা প্রকোষ্ঠের গড়া ছুঁয়েছে। হে বঙ্গজননী, তুমি তার সতীর্থ ভাবনার ছিলে নিরবিচ্ছিন্ন আর অদম্য সহচারী। তুমি পায়ের তলার মাটি হারাওনি কখনো কোনো শ্যান শকুনের নখের থাবা। তুমি সাহস জুগিয়েছ ঘরে বাইরে তোমার দোসর হাতের পেলব ছোঁয়ায়, তাই তো তিনি বঙ্গবন্ধু হতে পেরেছিলেন নিঃসঙ্ক বিপ্লবী অভিযানে। শত ঝড় ঝাপটা প্রতিকূলতায় তোমার অসামান্য অবদানে বঙ্গবন্ধুর বিপ্লবী চেতনা হয়েছিল ক্ষুরধার। তুমি শুধু বঙ্গবন্ধুর অপ্রিয়ঙ্গী নও, তুমি ছিলে গণমানুষের উৎসাহের এক বিশ্বস্ত সূতিকাগার। বঙ্গভূমির মানুষ অকৃতজ্ঞ নয়, বঙ্গবন্ধুর নামের পাশে তুমিও তাই বঙ্গমাতা হলে। সর্বংসহা এক আত্মত্যাগীর নামের পাশে উচ্চারিত হবে তোমার নাম অবিরাম। তুমি বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব, নিজের ভোগ বিলাসকে জলাঞ্জলি দিয়ে তুমি নিবেদিত ছিলে বিপ্লবী কোনো সাত মার্চেও মহাকাব্যের অমর কবি সহতর্মিনী হয়ে। বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব, তুমি অনন্য অসাধারণ, তোমার স্বপ্নের এই বঙ্গে আমরাও আছি ছিলাম তোমার সব। ধন্যবাদ সবাইকে।